এই কি হাল রে ভাই? মুভির পোস্টার নাকি অন্য কিছু? অনন্ত জলিলের কিলহিম মুভির পোস্টার দেখে দর্শকরা দিচ্ছে সেই পছানি। এদিকে সবাইকে টক্কর দিতে এবার ঈদে হিরো আলম দিচ্ছে তার সিনেমা রিলিজ। আসলে ব্যাপারটা হলো, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী মুক্তি পাচ্ছে অনেকগুলো সিনেমা, যেখানে উল্লেখযোগ্য রয়েছে সাকিবের লিডার আমি বাংলাদেশ, অনন্ত জলিলের কিলহিম, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পাপ ও জিন, অপু বিশ্বাসের প্রেম প্রীতি বন্ধন, এছাড়াও আরও কয়েকটি সিনেমার ডেট অপেক্ষায় রয়েছে। তবে মজার ব্যাপার হলো, এদের সবাইকে টক্কর দিতে এই ঈদে হিরো আলম রিলিজ দিচ্ছে তার সিনেমার টুকাই। কি আর বলবো ভাই, এখন এসব দিনও চলে এসেছে তাহলে। আর এদিকে অনন্ত জলিলের কিলহিম মুভির পোস্টার রিলিজের পর থেকে দর্শক দিচ্ছে আচ্ছা পছানি। কেউ বলছে, স্যার কিছু মনে নেবেন না, কিছু ফটো মিল করেন এই মুভির, আমি আমার মতো করে একটা পোস্টার এডিট করে দিব আর এটা আমার তরফ থেকে গিফট থাকবে। আবার কেউ বলছে, ভাই রে ভাই, এটা হয়তো পরিচালকের কাছে হলিউডের পোস্টার, এর থেকে ভালো তো আমি মোবাইল দিয়ে ইউটিউবের থাম্বনেল বানাতে পারি। আরেকজন তো বলেই দিল, এর থেকে হিরো আলমের পোস্টার অনেক ভালো হয়েছে, মানে ভাবা যায়। অবশ্য এই 2023 সালের আধুনিক যুগে এসেও যদি কেউ এমন পোস্টার বানায়, তাকে তো লোক পচাবেই। আর এদিকে জাজ মাল্টিমিডিয়া খেলছে এক নতুন মার্কেট ট্র্যাজেডি। তারা ঘোষণা দিয়েছে যে কিনা তাদের জিন সিনেমাটি হলে বসে একা একা পুরো সিনেমা দেখতে পারবে, সে পাবে 1,00,000 টাকা পুরস্কার। মানে তারা বুঝাতে চাচ্ছে যে এই সিনেমা অতি ভয়ঙ্কর হতে চলছে। তবে তাদের এই ঘোষণা প্রচারের কাজের জন্য অনেক সাহায্য করেছে, এখন বাকিটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তো এই তো ছিল বাংলাদেশের কিছু কুইক আপডেট। হলিউড, বলিউড ও ডালিউডের এমন সব কুইক আপডেট ও গসিপ পেতে মিডিয়া ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।